আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আজকের এই ভিডিও ব্লগ। ঢাকার খুব কাছে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের একটি গ্রাম সাইট্রা। এই সাইট্রা গ্রামের আনুমানিক 500 বছর আগের পুরনো বটগাছ, যা সাইট্রা বটগাছ নামেও বেশ পরিচিত। এই গাছটি দেশের অন্যতম প্রাচীন বৃক্ষ। প্রায় 5 বিঘা জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা এই গাছ নিয়ে আছে নানান গল্প, আছে নানান কুসংস্কারও। আনুমানিক 500 বছর আগে দেবীদাস বংশের পূর্বপুরুষরা একটি পাকুড় গাছ ও একটি বটগাছ পাশাপাশি রোপণ করেন, আর এই গাছ দুটি সময়ের সাথে সাথে বড় হতে থাকে। গাছ দুটি নিয়ে এলাকার মানুষের মুখে চলে আসছে নানান গল্প। বলা হয় পাকুড় গাছটিকে পুরুষ আর বটগাছটিকে নারী বিবেচনায় নিয়ে তাদের মধ্যে সনাতন ধর্মের রীতি মেনে বিয়ে দেয়া হয়। সনাতন ধর্মের মানুষের বিশ্বাস গাছ দুটি তাদের দেবতা, তাই এখানে কালী মন্দির নির্মাণ করে সেখানে নানান ধরনের পূজা অর্চনা করে থাকেন। প্রতি বছর পহেলা বৈশাখে গাছের নিচে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এই গাছটিকে দেখে বোঝার উপায় নেই এটি একটি গাছ। চারপাশে এর ঢালপালা শেকড় এমনভাবে ছড়িয়ে আছে যেন দেখে মনে হয় একটি ম্যানগ্রোভ বন। গাছটি একরকম পেঁচানো প্রকৃতির। পরাশ্রয়ী উদ্ভিদ হিসাবে গাছের জীবন শুরু হয়, অর্থাৎ একটি গাছ যা অন্য গাছের উপর ভর করে বেঁচে থাকে বা বেঁচে উঠে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে, আশেপাশের জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসেন এই গাছ দুটিকে দেখতে। স্থানীয়দের ভাষ্যমতে যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা গেলে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে বলে মনে করেন। আমরা উত্তরা থেকে জাস্ট ধামরাইতে রিচ করছি, আর এখানে এসে একটা রংচা হচ্ছে। আমি আর তারেক, আর আজকে আমার এই ট্যুরের সঙ্গী সাথী হচ্ছে তারেক। তারেক হচ্ছে এই বাইকটা চালাই হচ্ছে, তার পিছনে চড়ে আমি আসছি। আর আমি আগেই বলে নিচ্ছি আজকে হচ্ছে ঠান্ডা, আমার একটু গলা ভেঙে গেছে, তাই হয়তো ভয়েস ঠিক মতো আসতেছে না। আর এই তো এই দোকানে চা খাচ্ছি। এই চা খাওয়ার পর আমরা এখানে ধামরাই থেকে এখানে দেখাচ্ছি আর 22 কিলো, না 22 কিলো, আর 22 কিলোর মতো আছে, যে এটা দিয়ে হচ্ছে আমরা সাইট্রা বটগাছ মতো রিচ করবো আর কি। এই চা খাওয়ার পরে আমরা আবার রওনা করবো। আমরা হচ্ছে ইয়াতে যাবো, সাইট্রা বটগাছ। কেমনে যাবো? আপনার নাম? শরীফুল ইসলাম। সো ভিউয়ার্স, এই গ্রামের নাম হচ্ছে সাইট্রা গ্রাম। আমরা সেই উত্তরা থেকে জার্নি করে কীভাবে এসেছি আপনারা অলরেডি দেখেছেন।
আর ফাইনালি হচ্ছে আমরা এই 60 গ্রামের একদম সামনে চলে আসছি। আর এখান দিয়ে হচ্ছে এই সোজা একটা রোড চলে গেছে, আর ঠিক এই বাঁদিকে আমার হাতের বাঁদিকে হচ্ছে যে রোডটা আছে, এই রোডটা দিয়ে হচ্ছে আমরা সেই 60টা বটগাছে যাব। এখান থেকে কত 5 মিনিটের মতো লাগবে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 60টা বটগাছে আমরা এখন রিচ করবো আর কি। তাহলে আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে ঠিক বটগাছের যেই সাইটটা বটগাছের যে এরিয়াটা আছে এরিয়াটাতে আমি জাস্ট ঢুকলাম আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘুরতে ঘুরতে আজকে আপনাদের নিয়ে আসছি প্রায় 500 বছরের পুরনো একটি বটগাছ। লোকমুখে শোনা এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই 60টা গ্রামে যে বটগাছ আছে, 60টা বটগাছ নামে পরিচিত, এই বটগাছটা প্রায় হচ্ছে 500 বছরের পুরনো। এই বটগাছ হচ্ছে সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে ঘুরতে আসছে আপনাদের দেখানোর জন্য। আর এই বটগাছের ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়ে হচ্ছে আমার এই ছোট্ট ব্লগ থাকবে। আশা করি ব্লগটা এনজয় করবেন। আচ্ছা, 60টা বটগাছে এসে মানে বটগাছের একদম যে এরিয়াটা আছে এরিয়ার মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি। আর এখানে এসে স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা হচ্ছে। ভাই, আপনার নামটা? পরেশ। পরেশ, আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? না, আপনার বাসা কি এখানেই? বাসাটা এই উত্তর পাশে, যে 50। ও, এই জায়গার নামটা কি পড়ছে? 60টা, মানে এই গ্রামের নামই 60টা গ্রাম। আর আমি আসলে ওই যে ইন্টারনেটের মাধ্যমে অনেকের কাছ থেকে শুনতেছি এই 60টা বটগাছের বয়স নাকি 500 বছর। তো আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এটার আসলে বয়স কত? তাই হবে 500 বছর হবে? 500 বছর তো ভালো, আরো বেশি হবে মনে হয়। বেশি হবে? হ্যাঁ। মানে আপনি কত বছর ধরে এটাকে দেখতেছেন? মানে আমি একদিন ছোটকাল থেকে এত বড় গাছটা দেখি। আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার বয়স যদি জিজ্ঞেস করতে পারি? আমার বয়স 50 আপ হবে, 65। ও, তাহলে আপনি ছোটবেলা থেকে যেহেতু দেখতেছেন তাহলে তো অনেক বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো এটা কি মূলত এমনিতে প্রাকৃতিক ভাবেই বড় হয়েছে নাকি কেউ? আপনাদের মানে আপনি তো মানে হিন্দু ধর্মের? হিন্দু। এখানে কি কোনো আপনাদের মন্দির আছে কিনা? মন্দিরটা, এই যে মন্দিরটা, এইটা মন্দির। ও, এটার মধ্যে পূজা হয়? পূজা হয়, হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালী পূজা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ধারণা অনুযায়ী এটা প্রায় 500 বছরের পুরনো, তাই তো? পুরনো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এই ঢোকার পরে হাতের ডান দিক এ হচ্ছে এই অবস্থা, আর মাঝখানে হচ্ছে এটার মেইন বটগাছটা আর কি। আর এখানে সামনের দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এর শাখা প্রশাখা আর কি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানে হচ্ছে পেছনে হচ্ছে একটা মন্দির আছে, যে মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে পুজো করেন। আর আপনাদের আমি বিভিন্ন ব্লগে বলি বা এখনও বলতেছি যে আপনারা যে যেখানে ঘুরতে যান না কেন প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবেন না, পাশাপাশি যেখানে ধর্মীয় কোনো কিছু আছে সেগুলো ধর্মীয় জিনিসে যাতে আঘাত হানে এরকম কোনো কিছু করবেন না। তো আমরা যেহেতু এটা একটা পবিত্র স্থান, এটার পবিত্রতা আপনারা অবশ্যই রক্ষা করবেন ঘুরতে এসে। আর ঠিক এই জায়গাটা হচ্ছে বটগাছের মূল গোড়াটা। আর আপনাদের মন্দিরের কাছাকাছি নিয়ে যাচ্ছি, এই হচ্ছে এখানে একটা মন্দির আছে। আর এই পাশে একটা টিউবওয়েল আছে, আপনারা আসলে একটু ফ্রেশ হতে পারবেন। আর সামনে একটা ছোট্ট টংয়ের দোকান আছে, হয়তো এখানে বসে চা খাওয়া যাবে। আর এটা হচ্ছে বটগাছের পেছনের সাইডটা। এটা হচ্ছে পেছনের সাইডটা। আর এই তো আমার সাথে যে তারেক আছে, তারেক ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর এখানে একটা সুন্দর স্পেস আছে, জানি মানে একদম হচ্ছে মিডল পয়েন্ট আর কি, মিডল পয়েন্ট, এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, আপনাদের একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে ঠিক মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটা থেকে জিনিসটা আরও সুন্দর লাগতেছে। দেখেন এখান থেকে একদম গোড়া থেকে দেখেন পুরা আগাটা, দেখেন বটগাছের একদম পুরা ছাদের মতো মনে হইতেছে আর কি। এই এখানে যে শেকড়গুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা বটগাছের মতোই দেখতে। আসলে এই জিনিসগুলো হচ্ছে বটগাছের মানে শাখা প্রশাখা থেকে এই আরেকটা বটগাছের মতো হয়ে গেছে। দেখেন নিচে দেখলে মনে হবে এখানে একটা বটগাছের ঠিক গোড়াটা, কিন্তু আলটিমেটলি তা না, এটা হচ্ছে
ওইখানের সেই শাখা প্রশাখা থেকে মানে শেকড় থেকে আরেকটা গাছের জন্ম নিয়েছে আর কি। আমার পেছনে যেই গোলাকৃতির মানে ডিমাকৃতির দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা হচ্ছে সেই সাইডটা বট গাছের স্পেসটা। আর আমি এখন এই মানে বট গাছের ঠিক একটু সামনে রোডের পাশের থেকে আপনাদের একটা এরিয়াল শট দেখানোর জন্য এখানে চলে আসছি। তাহলে এরিয়াল শটটা এনজয় করতে থাকুন। সাইডটা বট গাছের ঠিক পাশেই একজন মুরব্বি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করেন, ওনার থেকে জাস্ট ঝালমুড়ি নিলাম। চাচা ঝালমুড়ির দাম কত? 20 টাকা। 20 টাকা, আচ্ছা আচ্ছা, এই তো নিশি আর কি এখন খাবো। আর একটা জিনিস হচ্ছে চাচার মুখে একটু শুনি যে এই সাইডটা বট গাছের হিস্টোরি উনি কিছু জানেন কি না। আচ্ছা এই বট গাছের বয়স কত হবে আপনার ধারণা অনুযায়ী? 300 থেকে 400 বছর। 300-400 হবে, আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে দেখতেছেন এটা? 400-500 হবে আর কি। তা এখন আমরা তো আসলে দেখি নাই, জাস্ট ওনাদের থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর বাকিটুকু আপনারা গুগল করে দেখে নেবেন বা বিভিন্ন জায়গায় ইনফরমেশন পেলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আসলে এটার মানে কতটুকু ইতিহাস আপনারা নিজেরা জানেন। আপনারা যারা এই সাইডটা বট গাছে আমাদের ওয়ে ফলো করে আসতে চান, মানে হচ্ছে যারা বাইকে আসবেন তারা আমাদের ওয়েটা ফলো করতে পারেন, যারা বাইক ছাড়া আসবেন তাদের জন্য হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে আছে। তো এখানে এসে স্থানীয় এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, আসলে তারা হচ্ছে এখানে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিচ্ছিলেন। তো এক ভাইকে হচ্ছে রিকোয়েস্ট করে বললাম যে আপনি জাস্ট একটু ওয়েটা বলে দেন যে আসলে যদি বাইক ছাড়া অন্য কেউ আসতে চায় তারা কীভাবে আসবে ভাই একটু যদি। আপনার নামটা? রাব্বি চৌধুরী। আচ্ছা, ওনার নাম হচ্ছে রাব্বি চৌধুরী, উনি হচ্ছে এখানে এই সাইডটা বট গাছের সরি এই সাইডটা বট গাছের যে এলাকা আছে আশেপাশেই থাকেন মনে হয় না? আচ্ছা আচ্ছা। তো আমি আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে বাইকে আসছি, যদি বাইক ব্যতীত কেউ আসে তাহলে এখান থেকে ঢাকা থেকে এখানে আসা সহজ হয়ে কি? হ্যাঁ, ঢাকা থেকে একদম গাড়িতে আপনার ধামরাই ধুলিবিটা আসবেন। ধামরাই ধুলিবিটা? হ্যাঁ, ধুলিবিটা স্ট্যান্ড। মানে প্রথম তো নবীনগর আসতে হবে? হ্যাঁ, নবীনগর থেকে আপনাকে ধামরাই ধুলিবিটা আসবেন। আচ্ছা আর কি, ধামরাই ধুলিবিটা থেকে আপনাকে ম্যাক্সি আছে ধানতারা। কত নেবে? আপনাকে 35 টাকা মনে হয় ভাড়া নেবে ম্যাক্সিতে করে, ওই যে অটো যেগুলো আর কি। না, ম্যাক্সি আর ম্যাক্সি। আচ্ছা আচ্ছা, আর ওইখানে কি অটো কোনো রিক্সা বা সিএনজি এগুলো পাওয়া যায়? সিএনজি আসে। সিএনজি কেমন নেবে? সিএনজি 50 টাকা নেবো। মানে রিজার্ভ? না না না, আপনি পার পার্সন? আচ্ছা, সিএনজি করে যদি আপনারা আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে পার পার্সন হচ্ছে 50 টাকা নেবে, আর রিজার্ভ আসলে হয়তো 400-500 এরকম টাকা লাগবে আর কি। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন, প্রথম হচ্ছে নবীনগর, নবীনগর থেকে হচ্ছে আপনারা তারপরে আসবেন হচ্ছে ধামরাই, ধামরাই ধলিবিটা নামক এক জায়গায়। আর ধলিবিটার থেকে হচ্ছে এখানে ধানতারা নামক যে জায়গা মানে সাইডটা বট গাছের যে স্পটটা আছে, স্পটের কাছাকাছি যেই জায়গাটা আছে ওটার নাম হচ্ছে ধানতারা। এই ধানতারা হচ্ছে যে আপনি অটোতে আসলে পরে 10 টাকা ভাড়া নেব। 10 টাকা এখান থেকে? হ্যাঁ, চরকুষ্ণামিক স্ট্যান্ডের আগে বটতলার এই রাস্তাটায় নামবো। আমার আঙ্গুলের ঠিক এই কর্নারটা হচ্ছে সেই সাইডটা বট গাছ, আর এখান দিয়ে আসলেই এখানে একটা ছোট্ট দোকান পাবেন। এই দোকানে আসলে আপনারা চা খেতে পারবেন বা মোটামুটি একটা হালকা স্ন্যাক্স নিতে পারবেন। আমি একটু দোকানদার ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি যে আসলে এই সাইডটা বট গাছের বয়স কেমন, আপনি একটু বল। আপনার নামটা? আমার নাম সন্তোষ। আমার নাম সন্তোষ। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন তো এই বট গাছের আসল বয়স কত হবে? এটা এটা বয়স আমরা যা শুনতে আছি মানে একজনের মুখে আর কি শুনছি তাতে 350-350 বছরের পার হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে 400-500 ধরা যায় আর কি। আচ্ছা আচ্ছা, আমি এখানে আসলে আপনার মতো আরও কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি যে আসলে মানুষ যাতে জানতে পারে অ্যাকচুয়ালি এটার বয়স কত। আমরা তো আসলে হয়তো অনলাইনে বা ইন্টারনেটে দেখে আসছি আর কি,
তা আপনার ধারণা অনুযায়ী এটা হচ্ছে প্রায় 350 400 500 হবে আচ্ছা 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 আপনি কি ছোটবেলা থেকে দেখতেছেন হ্যাঁ আমি ছোটবেলা থেকে এইভাবে দেখতেছি বাবা আমার বাপ ময়মুর বিরা ওইভাবেই দেখছেন ও আচ্ছা আমার বাবা যে মুরব্বি ছিল আচ্ছা 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 ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সো ভিউয়ার্স আমাদের এই ছোট্ট ট্যুরের এখানে সমাপ্ত হতে যাচ্ছে আমরা এখন আবার সেই ঢাকার দিকে ব্যাক করতেছি আর যাওয়ার সময় যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা জিরানি হয়ে ধামরাই হয়ে যাব আর কি আর একটু তারে গেছে তারে বাইক চালাইতেছে বাবা গাড়ি কিনে দে হইলে বিহা করাই দে আমি মনের শোকে গাড়ি চালাব ওটি রে ধীরে আস্তে আস্তে আমি হরন বাজাব হরন পাক পাক হরন পাক পাক হরন পাক পাক হরন পাক পাক